আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। গাইস, আমার ছাদ বাগানে এই একটি বেদানা গাছ দেখুন কত বড় হয়ে গিয়েছে, এবং বেদানা গাছটি এই প্লান্টারটিতে রয়েছে। যেহেতু এটি মাটির, তাই এটি ড্যামেজ হয়ে গিয়েছে, এবং সেই সাথে বেদানা গাছটি রুটস বাউন্ড হয়ে গিয়েছে, তাই আমি একে পটিং করে নিচ্ছি। বেদানা গাছের যেহেতু ফুল এবং ফল রয়েছে এই সময়, তাই মাটিগুলো ঝরিয়ে নিতে চাচ্ছিলাম না। তবুও যেহেতু অন্য একটি ছোট প্ল্যান্টারে রোপণ করব, অর্থাৎ যে প্ল্যান্টারটিতে ছিল সেটির শেপ এবং এই অয়েল ক্যান বা ড্রামের শেপের তুলনায় বড় ছিল, তাই আমি এই বেদানা গাছটির মাটিগুলোকে অয়েল ক্যান বা ড্রামের শেপ দিচ্ছি। রুটসগুলো যাতে ড্যামেজ না হয়ে যায়, সেই কারণে আমি এখানে আমার বনসাইয়ের কাজে ব্যবহৃত এরকম একটি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, যাতে করে সয়েলগুলো সুন্দরভাবে ঝরে যায় এবং রুটসের কোনো ক্ষতি না হয়। বেদানা গাছের পুরনো সয়েল মিক্সগুলো সরিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যে সকল এক্সেসিভ রুটস রয়েছে, অর্থাৎ এক্সেসিভ অ্যামাউন্টের রুটসগুলো কেটে দিয়ে পুনরায় প্ল্যান্টারে বসিয়ে দিচ্ছি। গাইস, এখানে আমি সয়েল মিক্স তৈরি করে নিয়েছি। এই সয়েল মিক্সে রয়েছে ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার, টোটাল 40% এবং 20% রিভার স্যান্ড, এবং বাকিটুকু নর্মাল গার্ডেন সয়েল রয়েছে। এই সকল একত্রে সুন্দরভাবে মিশ্রণ করে প্ল্যান্টারটিতে গাছ স্থাপন করে সয়েল মিক্সগুলো পূর্ণ করে দিচ্ছি, এবং প্ল্যান্টারের ভেতর বা সয়েল মিক্সের ভেতর কোনো এয়ার না থাকে, সেই কারণে সাইড দিয়ে, অর্থাৎ প্ল্যান্টারের সাইড দিয়ে মাটিগুলোকে চেপে দেওয়া হচ্ছে, যাতে করে এয়ার টাইট হয়ে যায় এবং ওয়াটারিং করার ফলে সয়েল মিক্সগুলো কম না হয়ে যায়। গাইস, বেদানা গাছ রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি নর্মাল ওয়াটারিং করছি। এতে আমি ভরপুর ওয়াটারিং করব, যাতে করে শুকনো সয়েল মিক্সগুলো সম্পূর্ণরূপে রুটসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়।